কুমিল্লা সিটি নির্বাচনের সর্বশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরফিন শাকিল। শাকিল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, দিনভর তো মতবিনিময় সভা নিয়ে আলোচনা চলছে, এর বাইরে প্রচারণার সর্বশেষ কি খবর আছে জানাবেন আমাদের বিস্তারিত। সকাল নাগাদ নির্বাচন কমিশনের সাথে যে মত বিনিময় সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এরপর আসলে প্রচারণা খুব একটা, যে তিনজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন তারা বের হননি কিছুক্ষণ আগে, মূলত বিকাল 4টার পর স্বতন্ত্র যিনি প্রার্থী রয়েছেন নিজামুদ্দিন কায়সার তিনি নেমেছিলেন, এবং এই ঠিক মাগরিবের নামাজের 10-20 মিনিট আগে বর্তমান সাবেক যে মেয়র মনির হক সাক্ষ্য তিনি নির্বাচন প্রচারণায় নেমেছেন। এখন শহরের যে মূল কান্দিরপাড়, সেই কান্দিরপাড়ে তিনি প্রচার করছিলেন, কিন্তু মাগরিবের নামাজে যাওয়ার কারণে খানিকটা বিরতি দেওয়া হয়েছে। তবে তার যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে মার্কেটের সামনে এসে জড়ো হয়েছেন, এবং আওয়ামী লীগের যিনি প্রার্থী তার পক্ষে আসলে কোনো প্রচারণা এখন পর্যন্ত আজকের দিনে হয়নি। এবং আজকে আপনি জানেন যে সকাল নির্বাচন কমিশন কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশন সিইসি এবং অন্য যে আরেকজন কমিশনার রয়েছে মোহাম্মদ আলমগীর, তারা নির্বাচন যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেই জন্য কুমিল্লা শহরের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তারা বৈঠক করেছেন। সেই বৈঠকে বেরিয়ে তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যে উদ্যোগ নিয়েছেন, যে কাজ করেছেন তাতে তারা সফল, এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালা, এবং তিনি দিক নির্দেশনা দিয়েছেন আগামী যে কদিন, অর্থাৎ 15 জুন পর্যন্ত নির্বাচনী পরিবেশ যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, এবং প্রার্থী সমর্থকরা কোনোভাবে যেন কোনো ধরনের যদি অরাজকতা পরিস্থিতি তৈরি করে পুলিশ যেন শক্ত হাতে নিরপেক্ষ ভূমিকা পালন করে সেই নির্দেশনা কিন্তু সিইসি এই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন, এবং আইন শৃঙ্খলা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন তারা নিরপেক্ষভাবে এই সিটি কর্পোরেশন নির্বাচনে তারা ভূমিকা পালন করবেন। এরই মধ্যে কাউন্সিলর প্রার্থীর পক্ষ থেকে যেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ এসেছে সেগুলো তদন্ত করা হচ্ছে, তদন্ত করার পর সেই কর্মকর্তাদের বা সেই পুলিশ সদস্যদেরকে নির্বাচনী মাঠ থেকে প্রত্যাহার করে নেওয়া হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন। সব মিলিয়ে কুমিল্লায় সকালবেলা নাগাদ যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সেই বাক্য বিনিময়ের খুব একটা শহরের অন্য জায়গায় নেই, একেবারে শান্ত পরিবেশ রয়েছে কুমিল্লাতে। এবং ধন্যবাদ আপনাকে দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আরফিন শাকিল, জানাচ্ছিলেন কুমিল্লা সিটি নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ তথ্য।